الفصل الثاني معرفة دين الإسلام بالأدلة. السؤال الثاني الذي تسأل عنه في قبرك ما دينك؟ তিনটি মূলনীতির প্রথম মূলনীতি আমরা আলোচনা করলাম। দ্বিতীয় মূলনীতি হচ্ছে ইসলামকে দলিল সহকারে জানা, আর যেটি কবরে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। নাআম, কদ ইয়াসআলুক সাআল ইয়াকুল হাল আনতা মুসলিম, আপনাকে কোনো প্রশ্নকারী প্রশ্ন করতে পারে যে আপনি কি মুসলিম? তাকুল নাআম আনা মুসলিম, আপনি অবশ্যই বলবেন আমি মুসলিম। মা হুয়াল ইসলাম, তাহলে ইসলাম কি? লাবুদ তাতাআল্লাম আল ইসলাম, তাহলে অবশ্যই আপনাকে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আল ইসলাম হুয়াল ইসতিসলাম লিল্লাহ বিতাওহীদ বিআন তুসাল্লিম লিল্লাহ তুফরিদ আল্লাহ বানুআ আত তাওহীদ আল সালাসা আর রুবুবিয়্যাহ ওয়াল উলুহিয়্যাহ ওয়াল আসমাউ ওয়াস সিফাত। তাহলে আপনি জেনে রাখুন ইসলাম হচ্ছে তাওহীদের যে তিন প্রকার রয়েছে, তাওহীদ উলুহিয়্যাহ রুবুবিয়্যাহ আসমাউ ওয়াস সিফাত, এই তিন প্রকারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ করা। والانقياد له بالطاعة، المسلم لابد أن يطيع الله سبحانه وتعالى ولا يعصي، يعني مسلم يصلي ولابد لا يقول أنا حر لا أصلي. অনুরূপ ভাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানকে সে কখনো অপেক্ষা করে চলবে না, বরং সে বলবে আমি মুসলিম, অবশ্যই আমাকে নামাজ পড়তে হবে না হবে। সে একথা বলবে না যে আমি স্বাধীন, আমি নিজে যা ইচ্ছা তা করব না, এটা কখনো সে করতে পারবে না। না, ওয়াল বারাআ মিন আশ-শিরক ওয়া আহলিল মুসলিম লাবুদ ইয়াতামায়াজ আন আল-মুশরিকিন বিল কলব ওয়াল লিসান ওয়াল জাওয়ারিহ। অনুরূপভাবে যে সে মুক্ত হবে এবং তার সে মুক্ত হওয়া সে ঘোষণা দিবে কাফেরদের থেকে, এবং তারা যা কিছু করে সে শিরকে আমল তা থেকে নিজেকে মুক্ত ঘোষণা দিবে। না, মারাতিব আদ-দীন সালাত মারাতিব আল-ইসলাম আউয়াল মারতাবা আউয়াল দারাজা ওয়া আ'লা মিনহা আল-ঈমান ওয়া আ'লা মিনহা আল-ইহসান আল-মারতাবা আস-সালিসা। আপনি জেনে রাখুন দ্বীনের স্তর হচ্ছে তিনটি। প্রথম হচ্ছে যে স্তরটি সেটি হচ্ছে ইসলাম, এবং দ্বিতীয় স্তর হচ্ছে দ্বীনের ঈমান, এবং দ্বীনের তৃতীয় স্তর হচ্ছে ইহসান। না, আল-ইসলাম আরকান আল-ইসলাম খামসা। প্রথম যে দ্বীনের স্তর ইসলাম, এর রুকুন হচ্ছে পাঁচটি। ওয়া আল ঈমান আরকানু সিত্তা, আর ঈমানের রুকুন হচ্ছে ছয়টি। ওয়া আল ইহসান রুকুন ওয়াহিদ ওয়াল্লাহু আ'লাম, আর ইহসানের রুকুন হচ্ছে একটি,